হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা সুস্থতাকে কাম্য করে আমি প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে আচ্ছা আপনারা যারা আমার ভিডিওর জন্যে অশেষ আগ্রহে অপেক্ষা করেন তাদেরকে সবাইকে আমার প্রথমে প্রণাম জানাই যে এতটা ভালোবেসেছেন আমাকে এতটা তো আপনাদের জানান এ কথা বলছি আমি খুব আর্লিয়ার ভিডিও দিচ্ছিলাম তো আমি এখন ভেবেছি আমি এগারোটার পরে ভিডিওটা দেব ঠিক আছে দুপুর মানে পরে ভিডিওটা দেব মর্নিং ভিডিও যেটা আমি পোস্ট করছি কারণ দেখুন আমি তো একটা ইভিনিং থট দিচ্ছি আপনাদেরকে এখন তো যেদিন যেদিন ইভিনিং থট দিয়ে দেবো ভেবে নেবেন যে তার পরের দিনের ভিডিওটা আমি মর্নিংয়ে একদম আর্লি পাবেন না সাড়ে সাতটা আটটা নটায় যে পেতেন সেটা পাবেন না সেটা পেতে পেতে আপনাদের এগারোটা বাজবে ঠিক আছে আপনারা এগারোটা নাগাদ এগারোটা দশ পনেরো মধ্যে খেয়াল করবেন আমি ভিডিও পোস্ট করে দেবো এগারোটা পনেরোর মধ্যে এগারোটা থেকে এগারোটা পনেরোর মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে কারণ এই যে ইভিনিং থটটা আপনাদের দিচ্ছি তারও তো একটা এনার্জি থাকে আমি রাত্রি নটা দশটায় পোস্ট করছি তারপরে সেই এনার্জিটা তো একটা ক্যারি করে কিছুটা টাইম তো দিতে হবে তারপরে আবার এনার্জি কানেক্ট করেই সকালের ভিডিওটা হয় এটার পরেই আবার এটা দিয়ে কোনো লাভ নেই একটা এনার্জি কিছুক্ষণ তো চলবে তারপরে তো আবার সেকেন্ড এনার্জিটা আমি দেবো বুঝেছেন সেই জন্য এই ভিডিওটা একটু পরে দেবো আর যেদিন দিলাম না ধরুন ইভিনিং ভিডিও দিলাম না সেক্ষেত্রে হয়তো হতে পারে আপনাদেরকে তাড়াতাড়ি যেরকম ভিডিও দিচ্ছিলাম সেদিন হয়তো দিয়ে দেবো ঠিক আছে এটা বুঝে নিন বন্ধুটা আমি বলে দিলাম পরিষ্কার নমস্কার বন্ধু যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন হতে পারে কেউ আজকে আমার চ্যানেলে প্রথম এসছেন যিনি এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বেলটা দাবিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটা পয়লা তাহলে আপনার কাছে পৌঁছে যাবে কারণ যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভালো লাগলেও পরের দিনে চ্যানেলটা খুঁজে পাবেন না প্রচুর চ্যানেল আছে লাভ টেরো ট্রিপিল টুকে তাহলে আর খুঁজে পাবেন না ঠিক আছে আমি হচ্ছি লাভ টেরো ট্রিপিল টু আমি আপনাদের বন্ধু আমার আমার এই সংসারটা হচ্ছে রাধা কৃষ্ণের সংসার আমার রাধাজি আমার কৃষ্ণাজির সংসার ঠিক আছে আপনারা এসেছেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সবাই দেখবেন সবার জন্য বানানো রিডিং কারোর একান নয় যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যার করছে না লেট করে দেবেন বা ছেড়ে দেবেন ওকে পজিটিভ থেকে রিডিং দেখবেন কারণ বিনা পজিটিভ মানুষ আমি একদম পছন্দ করি মানে নেগেটিভিটি আমি পছন্দ করি লাইফে আপস ডাউন সবার চলে আমারও চলেছে আমি এমন কিছু না যে আমি সাধারণ রক্তমাংশের মানুষ প্রচুর নেগেটিভিটি দেখেছি জীবনে প্রচুর কষ্ট সহ্য করেছি জীবনের প্রচুর রাস্তা দেখে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছি তো জীবনে সহজ বলে কিছু হয় না হ্যাঁ জলের মতন সহজ কেউ হয় যে আম্বানি আম্বানি পরিবারও জীবনে কষ্ট দেখেছে ওনার আপনারা কি ভাবছেন কোটি কোটি টাকা রোজগার করে কোনো জীবনে সবই সুখ কোনো দুঃখ নেই সবার জীবনে দুঃখ কষ্ট আছে কেউ বলে কেউ বলে না সবাই ওপরে হাসে ভেতরের কষ্ট সবার থাকে তো আপনি একা কষ্ট পাচ্ছেন না সবসময় এটাই চিন্তা করবেন কিন্তু ভুলে যাবেন না নিজের রাস্তাটা নিজের কর্ম করতে ভুলবেন না সঠিক পথে চলতে ভুলবেন না পজিটিভিটি থেকে দূরে সরে যাবেন না এটাই হলো আসল কথা ঠিক আছে আর যদি রিডিংটা দু বছর পরে হাতে মনে করবেন দেখাতে চেয়েছেন আপনার কাছে তাই জন্য পড়েছে নাহলে পড়তো না ডেট দেখে ভাববেন না দু বছর আগের ভিডিও আমি পড় দেখবো না না দেখবেন আপনার জন্য তখনই আপনার জন্য তখনই আপনার অ্যাক্টিং তখনই হয়েছে ওকে তাই জন্য আপনার হাতে পড়েছে আর কি এখানে যেহেতু সবার জন্য করা হচ্ছে ভিডিওটা নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে হাজব্যান্ড ওয়াইফের জন্য ওয়াইফ হাজব্যান্ডের জন্য এক্সট্রা ম্যারিটালের জন্য সেম জেন্ডার বন্ধুত্ব মানে পারিবারিক সম্পর্ক ভাই বোন স্বামী স্ত্রী থেকে শুরু করে মা সন্তান সবাই দেখবেন সম্পর্কগুলোকে কল্পনা করে মিলিয়ে নেবেন ওটাই আপনার পার্টনার আপনি মা আপনি সন্তানের জন্য দেখছেন তার আপনার সন্তান আপনার পার্টনার পার্টনার মানে শুধু প্রেমিক প্রেমিকা নয় পার্টনার মানে সবাই ভাই দেখছেন বোনের জন্য বোন হচ্ছে আপনার পার্টনার আপনার ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে গেছে চাইছেন ভালো করতে বন্ধুর জন্য চাইছেন বেস্ট ফ্রেন্ড গেছে রিলেশন আপনি তার জন্য দেখছেন ওটাই আপনার পার্টনার ঠিক আছে আর কি যদি পার্সোনাল রিডিং নিতে চান সমস্যা থেকে বেরোতে গেলে এবার কেন হচ্ছে কি বৃত্তান্ত জানতে গেলে তো আপনাকে পার্সোনাল রিডিং করতে হবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার আবার বলে দিচ্ছি সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন আমার নাম্বার আমাকে ওখানে কল করবেন না ফোন করবেন না করবেন মেসেজের দেব পে করে স্ক্রিনশট দেবেন আমি ওখানে আপনাদের টাইমিং দিয়ে ওইভাবেই আমি কানেক্ট করব ফোন করব এনার্জি কানেক্ট করে আপনাদের রিডিং করব আমি পুরো ডিটেলেও এখানেও বলে দিলাম তারপরেও যদি জানতে হয় ডেসক্রিপশন বক্স ফলো করবেন ওখানে সমস্ত কিছু ডিটেলে দেওয়া রয়েছে আর কি পার্সোনাল রিডিং কিন্তু পার্সোনাল রিডিং চার্জেবল সেটা বুঝেই ওখানে যোগাযোগ করবেন ওখানে কিন্তু ফ্রিতে রিডিং হবে না বন্ধু এখানে ওই জন্য রোজ আমি ভিডিও দিই যাতে যারা পারেন না আমি জানি অনেকে পারেন না অনেকের অসুবিধা আমি এখানে ভিডিও দেওয়া বন্ধ করি না বেলায় হলেও আমি এখানে ভিডিও দিই যাতে আমি জানি আমার অনেক বন্ধু অপেক্ষা করেন আমার এই ভিডিওটার জন্য তো দেখে নেব আপনার পার্টনারের কি আপনার জন্য ভালোবাসা ঈশ্বর আপনাদের কি নির্দেশ দিচ্ছেন আপনাদের রিলেশনশিপ সম্বন্ধে ওকে ভালো থাকুন পজিটিভ থেকে রিডিং দেখুন ওকে থ্যাংক ইউ সো মাচ ক্লারিফাইও করুন パートナーिन मुक्तम चौभुजीय भावुन नाम ता बोलते থাকুন ठीक है से? हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा पार्टनर के लिए भावुन चौभुजीय राधे कृष्णा राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्ण हरी बोल हरि बोल শ্রীকৃষ্ণ 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 দেব্যান আমার রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে আমার শ্রী রাধে আপনাকে কি বলছে আপনার ভালোবাসার মানুষের জন্য চুজ দা নিউ ডিরেকশন আপনাকেই কিন্তু খুঁজতে হবে আপনি কি করতে চাইছেন আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে শ্রী রাধে বলছে যে তুমি তোমার নিজের ডিরেকশানটা চুজ করো তুমি ফ্রিকাল মাইন্ডেড হয়ে গেছো তুমি অনেক কিছু চিন্তা করছো বুঝতে পারছো না মানসিকভাবে অস্থির হয়ে না আপনারা অনেকেই যারা রিডিং দেখছেন কমেন্ট করে জানাবেন তো আমার না গলাটা খুব সমস্যা করে অ্যাকচুয়ালি এত কথা বলি সারাদিনে আপনারা অনেকেই কিন্তু এতটা মেন্টাল টেনশনে রয়েছেন আপনাদের শারীরিক কম শারীরিকভাবে শরীর মানে খুব একটা ভালো নেই অনেকেই কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ দেখতে পাচ্ছি মানসিক অসুস্থতা হয়ে রয়েছে অনেকে সুগার প্রেশার খুব কন্ট্রোল করুন আপনাদের শরীরকে একটু ভালো করে দেখুন আপনাদের জীবনে তো প্রাচুর্যতা আছে অনেকেই আজকে রিডিং দেখছেন আর্থিকভাবে আপনারা অনেকেই কিন্তু সব অনেকেই যে একেবারে খুব আপনারা নেগেটিভ জোনে রয়েছেন সেটা কিন্তু আমি আজকে দেখছি না বন্ধু ঠিক আছে শুধু ডিরেকশনটা ঠিক করুন যেটা চাইছেন সেই জায়গাটা খুব বুঝতে পারছেন না কি করতে হবে সেটা এখন ধরে উঠতে যেটা আমি দেখতে পাচ্ছি ঈশ্বর আপনাকে কিছু সাইন দিচ্ছে আপনি দেখুন আপনার কাছে এমন কোনো মানুষ আসছে কোনো বন্ধু আসছে আপনার মা আপনার বাবা আপনার পরিবার কেউ না কেউ আপনাকে হয়তো কোনো ভালো উপদেশ দিচ্ছে একটু বোঝার চেষ্টা করুন তো দেখুন ভগবান আল্লাগ কেউ কথা বলতে আসে না মানুষের মাধ্যমে আমরা পাই ঈশ্বর আপনার পরীক্ষা নেয় ঈশ্বর আপনাকে বোঝান আপনি সেই নির্দেশটা দেখুন বোঝার চেষ্টা করুন যে আপনার সাথে কি হচ্ছে নতুনত্ব কি ঘটছে একটু চোখখান খুলুন না দু টাকা দান করবেন দুশো টাকা ফিরে পাবেন একটু দান দান করুন না দেখবেন ঠিক বুঝতে পারবেন ঠিক আছে ঠিকঠাক যদি চলতে পারেন পিসফুল রেজলিউশন আপনার জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট হবে আপনার জীবনে অবশ্যই কিছু ভালো হবে মানে বেটার বেটার একদম জেনে রাখবেন অবশ্যই কিছু ভালো কিন্তু আপনার হবে বলবো অবশ্যই ঠিক আছে অ্যাবানডেন্স আসছে লাইফে ভালোবাসার সম্পর্কে বলুন বা ভালোবাসার সম্পর্কর দিকে অ্যাভানডেন্স বলুন বা কারোর আপনার পার্টনারের সঙ্গে এই যে আপনার সঙ্গে ব্লক করে রেখেছে কথা বলছে না আপনাদের রিলেশনটা যে নিয়ে হয়ে রয়েছে সেই দিক থেকে বলুন আপনার লাইফে কিন্তু অ্যাভানডেন্স আসছে আপনার লাইফে কিন্তু সব পজিটিভ হবে একটু বিশ্বাস রাখতে হবে ওকে একটু ট্রাস্ট রাখুন ইউনিভার্সের উপরে একটু ট্রাস্ট রাখুন ঈশ্বরের একটু ভরসা রাখুন আপনাকে রেডি থাকতে হবে আপনার জীবনে কখন সুসময় আসবে আপনি নিজেও জানেন না একটু ভেবে দেখবেন লাইফে অনেক কিছু আপনার জীবনে না হঠাৎ করে ঘটেছে এরকম হয়েছে অতীতে যা মনে মনে নেগেটিভিটি আছে যা ভুল হয়েছে যা খারাপ যা রাগ যা অভিমান লেটগো করে দিন ছেড়ে দিন চল ভাবুন যে যা হয়েছে হয়েছে ছেড়ে দাও আমি আর অত নিয়ে ভাববো না পুরনো জিনিস নিয়ে ভাববো না কেউ আলোচনা করতে হলেও ভাববেন যে না আমার আর উপর বিশ্বাস আছে আমার বিশ্বাস আছে আমার সাথে যা হচ্ছে ভালো হয়েছে যা হবে ভালো হবে খারাপের থেকে আমি কিছু শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটা দেওয়ার জিনিসটা হয়েছিল আপনাকে এটাই বিলিভ করতে হবে ইফ ইউ বিলিভ কোনো খারাপ ঘটনা আপনার সঙ্গে তখনই ঘটেছে যে আপনার আপনাকে কিছু বোঝানোর জন্যই আপনার সাথে খারাপ ঘটনা এটা আপনি ভাববেন আর আপনি দেখুন সেটা দেখে কিন্তু আপনি ধীরে ধীরে রিকভারিও করে যাচ্ছেন সেটা থেকে আপনি এখন ধীরে ধীরে রিকভারি করে যাচ্ছেন এই যে রিলেশনশিপের মধ্যে আপনাদের যে ঝামেলা তার থেকে কিন্তু আপনি অনেক রিকভার করে গেছেন আপনা আপনি ভাবছেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে কমিউনিকেট করবে না না কমিউনিকেট ক্লিয়ারলি করবে ক্লিয়ার ফোন করবে কথা বলবে হবে ওয়েট করুন নিশ্চয়ই হবে একদম পজিটিভ পজিটিভ আমি বলছি ঈশ্বর আপনাদের নিশ্চয়ই সাথে আছেন এবং আপনাদের একদম হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও ওহো আপনার পার্টনার আপনার কাছে আসছে এগিয়ে আসছে কিভাবে বলবো সানের এনার্জি বুঝতে পারছেন তো সানের এনার্জি মানে হচ্ছে মোস্ট আচ্ছা সূর্যের ওঠে বলে আলো পায় বলে সারা পৃথিবী সারা সৌরমণ্ডল জেগে ওঠে তো এটা তো জানেন সেই রকম একটা এনার্জি আসছে মানে হান্ড্রেড পার্সেন্ট এই যে আমি বললাম না ইউনিভার্স বলছেন দেখুন কোনো কিছু ভুল না কোনো কিছু মিথ্যা না কোনো কিছু ভাওতা না বিশ্বাস থাকলে সব কিছু হয় দেখুন ঈশ্বর বলেছেন তারপরে কাঠ কেলো দা আপনার পার্টনার আপনার কাছে হানড্রেড পারসেন্ট এগিয়ে আসছে কথা বলবে যোগাযোগ করবে ভালোবাসার কথা বলবে জাস্ট ভালোবাসা নিয়ে তো বসেই আছে একরাশ ভালোবাসা নিয়ে ওয়েট করছে আপনার জন্য অনেকের আপনাদের কোনো না কোন জায়গায় দেখা হয়ে যেতে পারে হতে পারে কোনো জায়গায় আপনার পার্টনার বেড়াতে গেছে হতে পারে অনুষ্ঠান গেছে কোনো কাজে আপনারাও আপনিও হয়তো গেলেন আপনার সাথেও দেখা হয়ে যেতে পারে আপনাদের বাড়িতে কারোর বাড়িতে কোনো ভালো বিয়ে থেকে শুরু করে কোনো ভালো কিছু অনুষ্ঠান পুজো কিছু না কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা আপনার পরিবারেও হতে পারে আপনার পার্টনারের পরিবারেও হতে পারে আপনার পার্টনার কিন্তু আজকে এগারো নাম্বারটা এত ইম্পর্টেন্ট আমি বলছি আপনার পার্টনার কিন্তু আপনার কাছে কিন্তু মানে কি বলবো হি ইজ ওয়েটিং ফর ইউ বা শি ইজ ওয়েটিং ফর ইউ একদম জেনে রাখুন আপনাকে কিন্তু খুব ভালোবাসে এবং আপনার জন্য ওয়েট করছে এবং উনি চাইছেন জানেন তো হার্ট অ্যান্ড সোল চাইছেন যে রিলেশনটা কীভাবে আমি ভালো করতে পারি কীভাবে আমি রিলেশনটাকে সুন্দর করতে পারি কীভাবে আমি রিলেশানটাকে গোছাতে পারি যা হওয়ার হয়ে গেছে উনিও কিন্তু এটা ভাবছে যে যা হওয়ার তাতে এত দিনে হয়েই গেছে মানে আপনারা ধরুন নেগেটিভ ছিলেন কথা বলতেন না আপনাদের মধ্যে দূরত্বে এসেছিল এগুলো তো ছিল কিন্তু সেই জায়গাটা থেকে এখন কিন্তু অনেক 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 মানে কি বলবো ইমপ্রুভ করছে আপনাদের রিলেশনটা সেই জায়গাটা থেকে ইমপ্রুভ মানে মারাত্মক ইমপ্রুভমেন্ট আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপের মধ্যে ঠিক আছে থ্যাংক ইউ আপনার পার্টনার আপনাকে নিয়ে হতে পারে একদম শিওর আপনাকে নিয়ে আপনার ওনার নিজের পরিবারে কারোর সঙ্গে কথা বলছেন বাড়ির কোনো গুরুজন হোক কারণ কি উনি না অ্যাকচুয়ালি নিজে থেকে কোনো ডিসিশান নিতে পারছেন না আপনার জন্য এই মুহূর্তে উনি কোনো ডিসিশান নিতে পারছেন না কারণ উনি ভীষণ টেন মানে উনি মানে আপনাকে নিয়ে অনেক রাত জেগেছেন আপনার জন্য তো অ্যাকচুয়ালি কষ্ট এই যে নেই আপনার আপনার জন্যও তো উনি কষ্ট পাচ্ছেন উনি তো আপনার জন্য কষ্ট পাচ্ছেন আপনি ভাবছেন আপনি একা কষ্ট পাচ্ছেন না আপনি একা কষ্ট পাচ্ছেন না কষ্ট আপনার পার্টনারও পাচ্ছে আপনাকে নিয়ে হম সেও যে কি করবে কি করবে না বুঝে উঠতে পারছে না সে কিন্তু খুব পজিটিভ সেভাবে আমি যদি মানে একটু মানে ওনার উনি এখন এমন একটা কন্ডিশনে আছে উনি কোনো ডিসিশান নিতে পারছেন অ্যাকচুয়ালি উনি ওই জন্যই আলোচনা করছেন সে ওনার পরিবারে বন্ধু বান্ধব হোক ওনার মা বাবা হোক ওনার পরিবার পরিজন হোক বা ওনার কোনো গাইড করেন মানে কোনো গুরু হোক ঠিক আছে কারণ না কারো কাছ থেকে কিন্তু উনি হেল্প নিচ্ছেন কথা বলছেন আপনার জানাচ্ছেন কারণ উনি এখন আপনাকে প্রচন্ড পরিমাণে মিস করছেন আপনার পার্টনার আপনাকে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে মিস করছেন আপনাকে নিয়ে ভাবছেন আপনাকে নিয়ে রিলেশনটাকে কিভাবে এগোতে পারি সেটা নিয়ে চিন্তা করছেন মানে অ্যাকচুয়ালি এটাও হতে পারে দেখবেন আপনার সাথে যখন যোগাযোগ হয়তো আপনার কাছে এসে সরি চাইলো যে কেন এটা হলো ভুল হয়েছে আমারই ভুলে হয়েছে এরকম আপনি দেখতে পাবেন কিন্তু হতে পারে আপনার পার্টনার আপনাকে সরি চাইবে আপনি হয়তো ভাবতেও পারবেন না যে মানুষটা তো আপনাকে কোনোদিন সরি বলেনি সে মহিলা বা পুরুষ যিনিই হতে পারেন সেই মানুষটা তো আপনাকে সরি সরি চেয়ে বসে রইলো আপনার কাছে একটা অবিশ্বাস্য ঘটনা যে আমার ও চাইবে সাথে কথা বলবে হ্যাঁ সরি চাইতে পারে হতে পারে আপনার পার্টনার আপনাকে অতিরিক্ত ভাবে কোনো সময় অনেক হেল্প করেছে আপনি যখন যেটা চেয়েছেন আপনাকে দিয়েছে বা আপনি আপনার পার্টনারকে হতে পারে অনেকটাই হেল্প করেছেন একটা সময় সেটা উনি বুঝেছেন যে ও আমাকে এত হেল্প করেছিল ও আমার পাশে থেকেছিল আমার পাশে দাঁড়িয়েছিল কিন্তু আমি তো আজ ওর সঙ্গে বাজে ব্যবহার করে ওকে আমার থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছি আমি তো ঠিক কাজটা করিনি না সেটা আপনার পার্টনার ভাবতে পারে ঠিক আছে কারণ এই এনার্জিটা কিন্তু আমি আপনার পার্টনারে তার জন্য কি হচ্ছে জানেন তো ওনার কিন্তু ভালো লাগছে না অ্যাকচুয়ালি ওনার কিন্তু ভালো লাগছে না মানে উনি নিজে যে কাজটা করেছেন আপনার সাথে তাতেও নিজেকে খুব অপরাধী উনি ভাবছেন এবং উনি ফিল করেছেন যে উনি অপরাধ করেছেন এই অপরাধী ওনার মধ্যে আসার ফলে কি হচ্ছে জানেন উনি এখন চাইছেন আপনার সঙ্গে রিলেশনটাকে আবার ঠিক করতে এই ঠিকটা করতে গেলে উনি নিজে বুদ্ধি করতে পারছেন না বুঝতে পারছেন না যে কি পথ নিলে আমি ঠিকভাবে রিলেশনশিপটাকে আবার এগোবো তাই জন্য উনি কি করছেন উনি কারোর সঙ্গে আলোচনা করতে গেছেন হতে পারে ওনার বন্ধু বান্ধব বাড়ির কোনো আত্মীয় মা বাবা ভাই বোন বা এমন হতে পারে তার কোনো গুরু আছেন বা যার থেকে উনি কোনো সলা পরামর্শ নিয়ে থাকেন এরকম কারোর সঙ্গে কিন্তু উনি যোগাযোগ করে উনি কিন্তু আপনাদের এই মানে রিলেশনটা ঠিক করার বিষয়ে কিন্তু এগোচ্ছেন আর আপনাকে পজিটিভ হইতে খুব বেশি ভালোবাসেন ওনার মধ্যে কোনো নেগেটিভিটি নেই আপনি যদি ম্যানিফেস্ট করে থাকেন আপনার পার্টনারকে তো জেনে রেখে দিন আপনার পার্টনার আপনার কাছে ম্যানিফেস্টেশনার আপনার কাম মানে চাওয়ার জন্য ঈশ্বর আপনার কাছে আপনার ভালোবাসাকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে ঈশ্বর আপনার ভালোবাসাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে একটু ওয়েট করবেন সবার প্রবলেম সমান না তো সেই হিসেবে কারোর কাছে হয়তো চট করে চলে আসবে কারোর হয়তো বছর দেড়েকের মধ্যে আপনার পার্টনার চলে আসবে কারোর হয়তো দেড় মাসের মধ্যে চলে আসতে পারে কারোর হয়তো এগারো মাস কারো তেরো মাস কারোর হয়তো এপ্রিল মের মধ্যেও চলে আসতে পারে আপনার পার্টনার আপনার কাছে মানে এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি তো পজিটিভ থাকবেন নেগেটিভ থাকবেন না কারণ এটা যে ওপেন প্ল্যাটফর্মে সবার জন্য তো সেই জন্যই এভাবেই বললাম কারণ সবার তো একভাবে মিলবে না না যদি রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বারবার বলছি পার্সোনাল প্রবলেম পার্সোনালি করা যায় এখানে পার্সোনাল প্রবলেমটা তো বন্ধু পুরোপুরি সবার সলভ হবে না কারণ এটা সবার জন্য যদি মনে করেন পার্সোনাল প্রবলেম আমার থেকে রিডিং নিয়ে ঠিক করতে চান বা জানতে চান বা কোনো কিছু কেন হচ্ছে কোনো থার্ড পার্টি আপনাদের রিলেশনে ঢুকেছে কিনা আপনাদের রিলেশানটা কেন এরকম হলো আপনাকে সে এখনো ভালোবাসে কিনা আপনার সঙ্গে হয়তো দূরত্ব রয়েছে সে কি এখনো আপনার কথা ভাবছে কিনা এরকম নানা বিষয় সংক্রান্ত যদি আপনার মনে প্রশ্ন থাকে যদি জানতে তো সেভেন হচ্ছে আমার নাম্বার সেভেন হচ্ছে আমার নাম্বার আমাকে সেখানে পার্সোনালি মেসেজ করবেন আপনাকে আমি টাইম দিয়ে বুকিং করে দেবো পুরো ব্যাপারটাই আমি নিজে করি সেই জন্য চিন্তা করবেন না দেরি যদি হয় তবুও আমি করে দেবো এইটুকু শিওর থাকবেন যে আমি টাইম আপনাকে দিয়ে দেবো হয়তো আপনি মেসেজ করার সঙ্গে সঙ্গে দেখলাম না দশ মিনিট পরে হলেও দেখে আপনাকে পুরোটা জানিয়ে দেবো দেরি মানে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট এর বেশি তো দেরি নয় বুঝেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি নমস্কার